আসসালামু আলাইকুম দিস ইজ আমুল ইসলাম সালমান ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের একটা বিষয় জানাবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে টেন্ডার আউডার কোনো অ্যাপস নেয় বা টেন্ডার আউডার কোনো সফটওয়্যার সাপোর্ট করে না সেই জন্য আমাদের থেকে ক্রম দিয়ে যত কাজ আছে রাউটার ইউজার ব্লক বা ম্যাক ফিল্টারিং সব কিছু আমাদের ওইখান থেকে করতে হয় তো আজকে আপনাদেরকে এমনটি সফটওয়্যার সাথে আমি পরিচয় করে দেব যেটা আসলে টেন্ডার অফিসিয়াল একটা অ্যাপস এটা আসলে প্রত্যেকটা রাউটারে সাপোর্ট করে না কিছু কিছু রাউটারে সাপোর্ট করে যেগুলো বার্সন আপনার ফিফটি টু প্লাস আসে ওই রাউডারগুলোতে আপডেট এই সফটওয়্যারটা সাপোর্ট করে তো আপনার রাউটারের সফটওয়্যারটা সাপোর্ট করে কি না সেটা আপনি কীভাবে জানবেন বা সফটওয়্যারটার মাধ্যমে আপনি কী করতে পারবেন সব কিছু আমি বিস্তারিত দেখাবো তো প্রথমে আপনি আপনার টেন্ডার অর্ডার অবশ্যই আপনার ফোনের সাথে কানেক্ট থাকতে হবে এই কানেক্ট থাকার পর আপনি চলে যাবেন কোথাও আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পর আপনি টেন্ডা লিখে চা যখন চার্জ করবেন তখন আপনার সামনে হুবহু অ্যাপসট্রা চলে আসবে আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এটা দেবেন ওপেন ওপেন দেওয়ার পর আপনার সামনে হুবহু এই পপ আপটা আসবে আপনি এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন যেটা আমি আপনাকে দেখা দিতেছি দেখেন টেকনোলজি প্লাস আমার যেটা এখানে কানেক্ট আছে এটাই ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি যে আপনার যে রাউটার সেটা সাপোর্ট করতেছে কিনা সেটা আপনি কীভাবে বলবেন এখানে থেকে একটা অপশন আসছে এ ম্যানেজেবল ডিভাইস ইজ ফাউন্ড মানে এই আমার যে রাউটারটা সেটা হচ্ছে টেন্ডা এসি টেন এবং এসি বারো মানে টোটাল যে ফিফটি টুর উপরে যেগুলো ফার্মওয়্যার ভার্সন আপডেট আছে ওগুলোতে আপনার এই সফটওয়্যারটা সাপোর্ট করবে আপনাদের যাদের আউটার এফ থ্রি বা এফ সিক্স বা এম থ্রি ওদেরগুলোতে আপনারা ট্রাই করেও দেখতে পান যদি আপনার বাসন ফিফটি টুর উপরে থাকে তাহলে সফটওয়্যারটা সাপোর্ট করবে নাহলে কিন্তু করবে না তারপর যাই হোক এটা অপশনটা আসার সাথে আপনি এখানে কন্ট্রোল নাওতে ক্লিক করবেন কর্ণার নাওতে ক্লিক করার সাথে আপনার হোমে ইন্টারেস্টটা চলে আসবে এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড তো আমাদের রাউটারের ইন পাসওয়ার্ড বলতে আমরা অ্যাডবিন পাসওয়ার্ডই বুঝি তো অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আপনি সেটা এখানে দিবেন না কিন্তু টেনটাতে ডিপোল কোনো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে না যদি আপনাদের কোনো ডিপোল অ্যাডমিন পাসওয়ার্ড সেট করে না থাকে তাহলে সফটওয়্যার অটোমেটিক লগ ইন হয়ে যাবে আর যদি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি এখানে লগ ইন পাসওয়ার্ড দেবেন তো আমার রাউটারের অ্যাডবিন পাসওয়ার্ড যেটা সেটা সেট করা আছে অ্যাডমিন ওয়ান থ্রি তারপর আমি ক্লিক করবো কন্ট্রোল নাও এটাতে ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে এখানে একটা অপশন দিছে আপনি চাইলে যে কোনো সফটওয়্যার মাধ্যমে থার্ড পার্সন মাধ্যমে লগ ইন করতে পারেন ওগুলো কোনো প্রয়োজন আপনি এটা ক্লোজ করে দেবেন যাই হোক প্রথমে দেখেন এখানে নিচে কিছু অপশন আসে ডিভাইস স্টোরস টুলস এমন কথা হচ্ছে প্রথমে যেই আপনি ডিভাইসে যদি ক্লিক করেন এখানে আপনার থেকে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে আপনি রাউডার থেকে যতগুলো লাইন চলে প্রত্যেকটা মোবাইল এখানে শো করবে অটোমেটিক আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি চাইলে কি ব্লক করে দিতে পারবেন এবং আপনি লিমিট করতে পারবেন স্পিড লিমিট দিতে পারবেন বর্তমানে আমি এখানে কোনো আপনাকে ব্লক করে কোনো ডিভাইস ব্লক করে দেখাতে পারতেছি না এই জন্য কারণ আমার এখানে অলরেডি শুধু আমি আসি সেই জন্য কোনো ডিভাইস আমি ব্লক করতে পারতেছি না জাস্ট আপনার এখানে যদি দুটো তিনটা ডিভাইস থাকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে ব্লক নামে একটা লেখা উঠবে নিচে সেই লেখাটাতে আপনি ক্লিক করলে একটা ব্লক হয়ে যাবে তারপর এই সফটওয়্যারতে আপনি আরও কী করতে পারবেন অ্যাস্ট্রোড কোনো কাজ নাই কারণ এই রাউটার আমি যে রাউটারটা ইউজ করতেছি এটাতে ফ্যান ড্রাইভ ইউজ করার মতো কোনো রাউটার না তো জন্য স্টোরেজে আপনার কোন কাজ না আপনি যাবেন যেমন টুলসে টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে কী করতে পারবো দেখেন প্রথমে যে অপশনটা নেটওয়ার্ক ইনপো আপনার এখানে একটা অপশন দেখেন মোর ইনপো আছে এখানে রাউটিং সেটিং আছে আপনি মোর ইনপুতে ক্লিক করলে রাউটারও যতগুলো সেটিং আছে সবগুলো এখানে শো করবে প্রথম হচ্ছে ইন্টারনেট ইনপো ইন্টারনেট ইনপোতে ক্লিক করলে আপনার লাইনটা কিসের মাধ্যমে চলে সেটা পিপিউন আইপি এখানে শো করবে আপনি চাইলে আপনার আইপিটা বা পিপিউটা এখান থেকে দেখে নিতে পারেন তো আমার এই রাউটারটা পিপি আইপির মাধ্যমে চলে একটা স্ট্যাটিক আইপি ওয়ান ডট ওয়ান এ আইপিডের মাধ্যমে চলে ঠিক আছে আর যে বাসনের যে কথাটা আমি বলছি ফার্মের বাসন এটা দেখেন ওয়ান জিরো এইট যাদের ফিফটি টুর উপরে যাদের ফার্মের বাসন আছে মাল্টি ওদের রাউটার এই সফটওয়্যারটা কিন্তু সাপোর্ট করবে যাই হোক আমি এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে গেলাম তারপর ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে সহজ চেঞ্জ করতে পারেন যেমন ধরেন আমার এটা টেকনোলজি প্লাস এটা টেকনোলজি প্লাস ফাইভ জি কারণ আমার কাছে যেই রাউটারটা আছে এটা ব্যান্ডের একটা গেমিং রাউটার আপনি চাইলে এখান থেকে ক্লিক করে পাসওয়ার্ড কি সেটা দেখতে পারেন এবং দেখে আপনি এখান থেকে তোমরাটাকে কোলার চেঞ্জ করে দিতে পারেন তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসলাম আসার পরে যে অপশনটা সেটা হচ্ছে রিবুট রাউটার আপনি চাইলে এখান থেকে রাউটারটাকে রিভোটও করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে রিভোটে ক্লিক করে রাউটারটা অটোমেটিক বন্ধ হবে চালু হবে এটা মাঝে মধ্যে আমাদের যে কোনো কারণে রাউটার বন্ধ করতে চালু করতে সেই জন্য রাউটার যদি আমাদের হাতের আয়ত্তর বাইরে থাকে যেমন অন্য একটা রুম আছে ওই রুমে আমি অ্যাক্সেস করতে পারবো না বা আমি ফলসাদা রাখছি বা ব্যালকনিতে রাখছি ওখানে যাওয়া সম্ভব না তখন আপনি ছেলে এখান থেকে রিবুট করতে পারেন তারপর হচ্ছে ইন্টারনেট সেটিং আপনি যদি চান যে আপনার লাইনটা স্টাডি কাইপের মাধ্যমে আপনি সেটা পিপি নিয়ে যাবেন তখন আপনি ইন্টারনেট সেটিং ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন পিপি অপশন আসে বা রাউডার টু রাউডার কানেকশন দিলার ডিএসিপি অপশন আসে এবং আপনি যদি স্ট্যাটিক আইপি চান স্ট্যাটিক আইপিতে ক্লিক করবেন এটা হচ্ছে টেনটা এসি টেন ডুয়েলভেন গিগাবিট যে রাউডারটা সেটা কিছুদিন আগে আমার আসলে ভিডিও আপলোড হয়েছে আমি বলছি রাউডারের কী কী পিউসার আছে সেটা আমি আপনাদের আমি দেখাবো তো যাই হোক এখন তারপর হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখানে পুরোনো পাসওয়ার্ডটা দেবেন এখানে নিউ পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখান থেকে আপনি লগ ইন বা অ্যাডমিন পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন তারপর ব্যাগ দিয়ে বের হয়ে গেলাম তারপর হচ্ছে লিস্ট আপনার এখানে যদি কোনো কেউ ব্ল্যাক ললিস্টে থাকে আপনি এখানে ব্ল্যাক লিস্টে শো করবে আপনি এখান থেকে আন করতে পারবেন তারপর নেক্সট যেটা সিস্টেম আপডেট আমরা সফটওয়্যার ফার্মে আপডেট করে অনেক হয় এটাতে আপনি এখানে সিস্টেম আপডেটে ক্লিক করলে আপনার রাউটার ফার্মে আপডেট হয়ে যাবে এখন এখানে দেখেন এটাই লাস্ট ভার্সন সেজন্য আপডেট হচ্ছে না এলইডি কন্ট্রোল মানে আপনার লাইট রাউটারের যে লাইটগুলো চলে সেগুলো চাইলে আপনি অফ রাখতে পারেন তারপর যেটা হচ্ছে রিসেট চাইলে আপনি এখানে এক কী রিসেট করতে পারেন তারপর নেক্সট যেগুলো আপনি চাইলে এখানে গ্যাস নেটওয়ার্ক চালু করতে পারেন এবং ওয়াইফাই শিডিউল আপনি অন করতে পারেন ওয়াইফাই শিডিউল হচ্ছে আপনার রাউটারটা এতক্ষণ থেকে এতক্ষণ চলবে এতক্ষণ পর এতক্ষণ বন্ধ হয়ে যাবে শিডিউলটা আপনি অন করে দেবেন জাস্ট আপনি এখানে অন করে দেবেন কটা টু কটা চলবে এখানে টাইম দেওয়া আসে আপনি জাস্ট এগুলো ফলো করলে আপনি বুঝে যাবেন যাই হোক আমি শিডিউলটা অফ করে দিলাম তারপরে যেটা আপনাদের যে সামনে যেটা নিয়ে আপনার রাউটারের কতটুকু সিকিউরিটি আছে আপনার রাউটারের সিকিউরিটি অ্যাস্ট্রং কীরকম বা আপনার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং বা অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে কি না সেই সিকিউরিটি চেক আপনি ক্লিক করলে সিকিউরিটি চেকটা আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাবে কি না দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি চেক দেখা দেবেন আমার রাউটারের সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে এখানে সব কিছু রাখা আছে কী করা যাবে না লগ ইন পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে ওয়াইফাই পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে অ্যান্টি ওয়েবসাইট রিজাকিং দেওয়া আছে এবং সিস্টেম অ্যাটাক প্রোটেকশনও এনেবল করা আছে আমার রাউটারটা সিকিউরিটি সিস্টেম একদম স্ট্রং তো চাইলে আপনি আপনার রাউটারের জন্য এই টেন্ডা সফটওয়্যারটা নামে আপনার রাউটারটা আপনি সম্পূর্ণ ম্যানেজেবল এবং কন্ট্রোল করতে পারেন এই রাউটারের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন রাউটারের শুধু একটা অপশন দেওয়া হয় না সেটা হচ্ছে আপনি রাউটারের মাধ্যমে আপনি ম্যাক ফিল্টারিং করতে পারবেন না সে অপশনটা এই এই সফটওয়্যার মাধ্যমে দেওয়া হয় না কিন্তু রাউটারে আসে রাউটার আপনি ম্যাক ফিল্টারিং করতে পারবেন টেন্ডা এসি টেন এ রাউটারটা দিয়ে যে গিগাবিট রাউটারটা সেটা এবং এই রাউটারের বিকল্প আরও কী কী আছে বা রাউটারটা কীরকম আমি ইউজ করতেছি এখনও টেস্টে আসে এই রাউটার সম্বন্ধে আরও অনেক কিছু আপনাদের জানাবো কারণ এটা গেমিং রাউটার বলতেছে বা গ্রাবিট রাউটার বলতেছে সেটার কি সম্পূর্ণ ফ্যাসিলিটি আমরা পাইতেছি কিনা সেটাই আমরা দেখবো তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন কোথা হবে